ভোট গ্রহণ হবে 15 মে 2018 মঙ্গলবার। খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর এলাকাবাসী, আওয়ামী লীগ ও বিএনপি নেতা কর্মীদের মাঝে বইছে নির্বাচনী আমেজ। আগামী জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচন নিয়ে নানামুখী ভাবনায় দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। আমরা এই দুইটা সিটি কর্পোরেশন নির্বাচনের জয়লাভের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী, কারণ দেশের জনগণ উন্নয়ন চায়, দেশের জনগণ শান্তি চায়, দেশের জনগণ দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। বিএনপি শুধুমাত্র দেখাবে জনগণকে যে দেখো কি নির্বাচন হয়, যদি দেখা যায় যে মানুষ ভোট দিতে পারে তাইলে কি ফলাফল হয় সেটার উপরে অনেক কিছু নির্ভর করবে। এই সরকারের অধীনে জাতীয় নির্বাচনে অংশ না নিলেও সিটি নির্বাচনকে পরীক্ষামূলক ভাবছে বিএনপি। বিএনপি একটা যৌথ সভায় তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই সিটি কর্পোরেশনের নির্বাচনটাকে তারা চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করবে। এইখানে সরকার যদি নিরপেক্ষ ভূমিকা পালন করে তাহলে পরে এই দেশের মানুষের মধ্যে কিছুটা হলেও আস্থা ফিরে আসবে। বিএনপির এমন নির্বাচনী ভাবনাকে অমূলক মনে করছে আওয়ামী লীগ। বর্তমান সরকার অধীনে যে সমস্ত নির্বাচন হচ্ছে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, প্রত্যেকটি নির্বাচনে কিন্তু অবশিষ্ট নিরপেক্ষ করার ব্যাপারে সরকারের পক্ষ থেকে যথেষ্ট আন্তরিক ছিল। বিএনপিতে এই সরকারের অধীনেই একাধিক নির্বাচনে অংশ নিয়েছে, যে নির্বাচনের ফলাফলটা বিএনপির অনুকূলে যায় সেই নির্বাচনটাকে তারা সুষ্ঠু আবার বলে দাবি করেন, আর যেটা তাদের বিপক্ষে যায় সেই নির্বাচনটা তারা অভিযোগে অভিযুক্ত করার চেষ্টা করেন। এই মানসিকতাই হচ্ছে একটা দলীয়পূর্ণ মানসিকতা। সিটি নির্বাচনে জয় পরাজয়ের প্রভাব পড়তে পারে আগামী জাতীয় নির্বাচনে, তাই প্রার্থী মনোনয়নে সতর্ক অবস্থানে আওয়ামী লীগ ও বিএনপি। কোন প্রার্থীর অ্যাকচুয়ালি জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা আছে, কাকে দিলে পরে মানুষ ভোট দেবে এবং সেই যোগ্যতা তিনি অর্জন করেছেন কিনা ভোট পাওয়ার মতো, যার বিরুদ্ধে কোনো অনৈতিকতার অভিযোগ নেই, একটা ক্লিন ইমেজ, এই ধরনের প্রার্থীকে সৎযোগ্য শিক্ষিত এই ধরনের প্রার্থীকে আমরা বেশি প্রায়োরিটি দিতে চাই। খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন জাতীয় নির্বাচনের ব্যারোমিটার। এই নির্বাচন বড় দুটি দলের কাছে যেমন অগ্নি পরীক্ষা তেমনি মর্যাদারও। এর ফল বলে দেবে জাতীয় রাজনীতির গতিপথ কোন দিকে যাচ্ছে, আর আমরা তা তুলে ধরবো মাইটিভির সাপ্তাহিক আয়োজন রাজনীতির রাজনীতিতে। আপনাদের সাথে থাকবো আমি মানিকলাল ঘোষ।